সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন জামাল ডেইরি ফার্ম, সুইচ গেট, বেড়িবাঁধ সংলগ্ন, 225 হোল্ডিং নাম্বার, মোহাম্মদপুর, ঢাকা, 1207। আপনাদের এই জায়গার গরুগুলো আমাদেরকে একটু ঘুরে দেখাবেন? দেখেন, দেখতে পারুন, এটা সবার জন্যই অনুমতি আছে। এটা ফিজিয়ান জাত, এটা ফিজিয়ান জাত। হ্যাঁ, এটা একটা বাচ্চাই দিছে, আবার ফিক্সড গাভিন হয়ে গেছে। এখন এটা 70 লিটার দুধ হয়, 17 লিটার দুধ হয়, দুধ হয় দৈনিক, দুইটা নেই। আচ্ছা, ওই সাথে দেখতেছেন আরেকটা, এটা ফিজিয়ান, এটো ফিজিয়ান জাত। আর এটো ফিজিয়ানের ভিতরে হালকা সাহিওল মিক্স আছে, মানে একটু লুতিল মিক্স আছে। এটা আবার দুধ একটু বেশি হয়, এটা এখন 25 লিটার আছে। এটা 25 লিটার, 25 লিটার। এটা কয়বিয়ান দিয়েছে? এটা দিয়েছে তিন বাচ্চা দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এগুলো কি বিক্রি করেন নাকি আপনারা? আমরা মাঝে মাঝে বিক্রি করি। আমাদের তো যে মাঝে মাঝে বেশি হয়ে গেলে গরু বিচে কমাই দিই, আবার শর্ট পড়ে গেলে আবার কিনে আনি দূরের থেকে, গ্রাম থেকে। এই যে আমরা যে গরুটা দেখতেছি, এটা বিক্রি করলে কিরকম দামে বিক্রি করেন আপনারা? এটা বিক্রি করলে মনে করেন এক গরুটার দাম আছে এখন 2,20,000 থেকে 30,000। 2,20,000 থেকে 30,000? হ্যাঁ। আর এই সাইজের গরুগুলো? এইটাই আর এগুলো 2,00,000, 2,20,000। ধরেন যে এই একটা গরু দেখতেছেন, এই গরুটার দাম আছে 2,60,000। 2,60,000? 60,000। এটা কোন কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। এটা বাচ্চা দিচ্ছে তিনটা। এটা বাচ্চা দিচ্ছে তিনটা? হ্যাঁ। দুধ হয় কতটুকু এটা? এটা দুধ হয় সারাদিনে 22 থেকে 25টা। 22 থেকে 25 লিটার দুধ হয়? হ্যাঁ, ফিজিয়ান। আর পরে এটা? পরে এটা যে কালো, এটা হলো শঙ্কর জাতের গাভী, বুঝছেন? শঙ্কর জাতের গাভী। এই গাভীগুলা আমাদের আগে যে দেশে সাহিওল গরু ছিল লাল, ওই থেকে আর ফিজিয়ান জাত থেকে ক্রস করিয়া এই শঙ্কর জাতের গাভীগুলো আছে। এই গাভীগুলো সর্বোচ্চ 40 লিটার পর্যন্ত দুধ দেয়। 40 লিটার? হ্যাঁ। এটা বর্তমানে এর একটা গরু যখন বাচ্চা দেয় তখন দাম থাকে 3.5 থেকে 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা? হ্যাঁ। এটা 30-32 লিটার দুধ দেয়। এটা কবিয়ান দিয়েছে এখন? এটার গাভীন আছে এখন, এখনও প্রায় 2,1500 দুধ হয়, এখনও 5 মাস গাভীন। হ্যাঁ, এটা দেখতেছি। হ্যাঁ, যে এই যে একটা দেখতেছেন, এটা ফিজিয়ান, এর ফিজিয়ান জাতের গাভী, বড় গাভী। আচ্ছা, এরও 30-32 লিটার দুধ দেয়। এটা এখন গাভীন 6 মাস, এটা এখনও প্রায় 14টা দুধ আছে। 14 লিটার দুধ দুধ আছে? হ্যাঁ, 6 মাস। হ্যাঁ, 6 মাস গাভীন আছে। এই যে একটা, এই যে একটা দেখেন, এটা ফিজিয়ান, এটা ফিজিয়ান জাত। হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা দুই বাচ্চা দিছে। জি জি। এই বছর আমি নতুন কিনছিলাম, এটা 20 লিটার দুধ আমি পাইছি এই বিয়ানে। এখনো 2,1500 আছে, এটাও গাভীন হয়ে গেছে। এটাও গাভীন আছে? হ্যাঁ, অল্প অল্প, 2 মাসের মতো। 2 মাসের? এটার দামটা কিরকম হতে পারে বিক্রি করতে? এটা আমি 2,50,000 দিয়ে কিনে আনছি। 2,50,000 দিয়ে আপনি কিনে আনেছেন? জি জি। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন, আপনাদেরকে ওনাদের গাভীগুলোকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে কোন গরুটা কোন জাতের সেটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো ভাই, আমরা যে এই যে এটা দেখতেছি, এই লাল গরুটা, হ্যাঁ, এটা সাহিওল গরু। এটা সাহিওল? এটা সাহিওল জার্সি গরু বলা হয়। সাহিওল জার্সি? হ্যাঁ। এই গরুটা 25 লিটার দুধ দেয়। এখন এটা গাভীন আছে। এই যে এটা 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 এই যে গরুটা হলো সাহিওল গরু। সাহিওল এটা যখন বাচ্চা দেয় তখন 25 লিটার দুধ দেয়। 25 লিটার? আর একটা ছোট্ট গরু আছে, এটাকে দেশি আর সাহিওল ক্রস বলা হয়। আগের যে দেশি গরু আছে আমাদের, ওই দেশি গরুর জাত এটা। আচ্ছা আচ্ছা। এটাও ছোট হলে কি হবে, এটা জাতে খুব ভালো। এটা এই গরুটা সারাদিনে 15 লিটার দুধ দেয়। গরু কিন্তু একদম ছোট্ট। এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাত। এটা ফিজিয়ান জাত? ফিজিয়ান। এটা বিয়ান দিয়েছে নাকি এখন? এটা এক বাচ্চা দিছে। এক বাচ্চা দিছে? হুম। আচ্ছা, এটা এক বাচ্চা দিয়েছে। এটা 15 লিটার দুধ হয়। 15 লিটারের মতো? হ্যাঁ। তো এই গরুটা কোথা থেকে আনছিলেন আপনি? এই গরুটা আমাদের পালাই বাচ্চা দিছে। এটা আপনাদের পালে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এগুলো এটা আবার পরবর্তী আমি কি করি, মাঝে মাঝে আমগো ব্যস্ত হয়, মাঝে মাঝে বিক্রি করতে হয়। হ্যাঁ। আচ্ছা, তো বিক্রি করলে কেমন দামে বিক্রি করবেন? এটা বিক্রি করতে 2 লাখ হয়তো, 2,20,000 এরকম বিক্রি হবে। 2,00,000, 2,20,000 এরকম হবে। তো আপনি, আমরা আরেকটু দেখি, এই যে গরুটা দেখতেছি আমরা, হ্যাঁ, এটা কোন জাতটা পেয়েছে? এটা ফিজিয়ান জাত। ভিউয়ার্স দেখছেন আপনারা, আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা, এটা হলো ফিজিয়ান জাত। হ্যাঁ। আচ্ছা, এটা কয় বাচ্চা দিয়েছে? এরা 3 বাচ্চা দিছে। এটা গরু মোটামুটি ছোট গরু হই, কিন্তু এটা ভালো দুধ দেয়, 20-22 লিটার দুধ দেয়। 20 থেকে 22 লিটার দুধ দেয়? হ্যাঁ। আচ্ছা, এটা বিক্রি করলে এখন কেমন দামে বিক্রি করবো? এটা বিক্রি করলে বিক্রি হবে হয়তো 2,20,000-30,000 এরকম হবে। 2,20,000-30,000? হ্যাঁ। ভিউয়ার্স, আপনারা দেখছেন, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতে, এই যে গরুটা দেখতেছি, এটা কোন জাতের? এটা সাহিওল ফিজিয়ান মিক্স। সাহিওল ফিজিয়ান মিক্স? এটা কয় দাঁতের? এটা 3 বাচ্চা দিছে। 3 বাচ্চা দিছে? 3 বাচ্চা দিলে দাঁত পুরো হয়ে যাবে, 8টা পুরো হয়ে যায়। 8টা পুরো হয়ে যায়? হ্যাঁ।
তো এটা দুধটা কতটুকু হয়? এটার দুধ হয় এটাও 20 লিটারের মতো দুধ হয় সারা দিনে। হ্যাঁ। এটা বিক্রি করলে কি রকম দামে বিক্রি করতে হয়? এটা বিক্রি করলে 2 লাখ অথবা 2 লাখ 10 এরকম বিক্রি হবে। 2 লাখ বা 2 লাখ 10। হুম। তারপরে তো যারা আসবে তারা একটু দামাদামি করতে পারবে নাকি? ওটা করে, ওটা তো দামাদামি করে, আমার দাম কিছু বেশি চাও হয়। আচ্ছা, আপনারা একটু বেশি চান নাকি? কিছু তো চাইতে হয়। তারপরে এই যে আমরা যে বাচ্চাগুলো দেখতেছি এগুলো কি? এগুলো সার বাচ্চা আছে, দাম মেয়ে বাচ্চা আছে, এগুলো মনে করেন আমরা এক বছর হইলেই বিক্রি করে দেই। এক বছর হইলে বিক্রি করে এর আগে আবার কিছু রাইখা দেই, তিন বছর বয়স হলে কুরবানির সময় বিক্রি করি। কিছু পালেন তিন মানে কুরবানির সময় বিক্রি করেন? এই ফেজেরগুলো বিক্রি করেন না নাকি? আটটু পরে বিক্রি হবে, এক বছর বয়স হলে দুধ ছেড়ে দিলে তখন বিক্রি হয়ে যাবে। তখন বিক্রি হবে। তো তখন কি রকম দামে বিক্রি হয় এগুলো? তখন এক বছরের বাচ্চা বিক্রি হয় 50,000, 60,000, 45,000, 55,000 এরকম। 50,000, 45,000 এরকম দামে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন, এই যে আমরা যে গোলটা বাচ্চা দিয়ে লাগবো এই দেখতেছেন, এই যে সাত বিয়ান দিয়ে ফেলেছে, এটা ফিজিয়ান জাত, সাত বাচ্চা দিয়ে দিছে, সাত অলরেডি সাত বিয়ান দিয়ে দিছে এটা। আচ্ছা, তো এক একটা গাবি কয় বিয়ান দিতে পারে? আগে যেন দেশি গরু ছিল 22 বিয়ান পর্যন্ত দিত। আচ্ছা, আর এখন? এখন এই এইসব গরুগুলা 12টা 14টা 13টা এরকম দেয়। ভালো থাকলে, সুস্থ থাকলে সমস্যা না হলে। আবার অনেক গরু তো আছে একদিন দুই দিন বিয়ে দিয়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা, পাঁচ বিয়ান দিয়ে যায় গায়ের অনেকটা আছে। তখন 20 থেকে 22 লিটার হয়। আচ্ছা, তো এখন এটা বিক্রি করতে গেলে দামটা কিরকম হবে? কত বিক্রি? 2,50,000। 2,50,000। আচ্ছা, তারপরে এই যে এটা দেখতেছি শুয়ে রয়েছে, এটা শুয়ে রয়েছে নাকি? আচ্ছা, তাহলে যেগুলো শুয়ে রয়েছে সেগুলো আরাম আরাম করতেছে। দেখছেন এগুলো আপনারা এসে এই জায়গায় দেখতে পারেন, অনেক গরু আছে এখানে, অনেক গাবি আছে। তো আপনাদের যেগুলো দাঁড়াই আছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো এই যে এখন যদি এটা বিক্রি করতে চান দামটা কিরকম হবে? কত? 4 লাখ টাকার মতো। 4 লক্ষ। আর যদি বাচ্চাটা দিয়ে পরে বিক্রি করেন তখন? তখন আরো 1 লাখ বাড়বো। বাচ্চা সহ সর্বোচ্চ হাইস্ট গরু, সবচেয়ে বড় গরু, এটা সবচেয়ে হাইস্ট গরু, সবচেয়ে বড় গরু, 5 লক্ষ টাকার গাবি। ভিউয়ার্স আপনারা দেখছেন চমৎকার একটি গাবি, ওনারা দাম চাচ্ছে 5 লক্ষ। তো আপনারা এসে একটু দামাদামি করে যেতে পারবেন এবং দেখতে পারবেন আপনারা। তো আপনাদের এই যে পাশের গাবিটা দেখতেছি আমরা, এটা কোন জাতে? এটা ফিজিয়ান। এটা হলো ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা এক বাচ্চা দিয়েছে। এক বাচ্চা দিয়েছে। তো ভিউয়ার্স আপনারা দেখছেন এটা পেটে কি এখন কিছু আছে? না না, এটা ছোট বাচ্চা। ছোট বাচ্চা। তো এটা কি বাস্তু সহ বিক্রি করবেন নাকি শুধু গাবি বিক্রি করবেন আপনারা? অনেক সময় বাস্তু সহ বেশি, অনেক সময় গাবিন বেশি আলাই আবার কিনি। আচ্ছা, তো এই যে বাস্তু সহ যদি এটা বিক্রি করতে চান এখন কিরকম দামটা পড়বে? কত পড়বো? 1,60,000-70,000 পড়বে এটা। 1,60,000-70,000। এটা দুধটা কত লিটার বললেন? এটা দুই বেলা 13-14টা আছে। 13-14 লিটার দুধ হয়। আচ্ছা, তো ভাইয়া আমরা ওই যে পরের গাবিটা দেখি। আপনারা দেখছেন অসংখ্য অসংখ্য গাবি আছে, গাবিগুলো দাঁড়ানো নাই, সেই জন্য আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না এবং গুলো সম্বন্ধে জানাতে পারছি না। আরাম করতেছে, আরাম করতেছে। তো আপনারা আসবেন এখানে, আসলে ঘুরে যাবেন, দেখবেন, ভালো লাগবে। তো এই যে গাবিটা দেখতেছি আমরা দাঁড়ায় আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান। এটা হলো ফিজিয়ান। আচ্ছা, তো এটা কয় বাচ্চা দিচ্ছে? এটা 3 বাচ্চা দিচ্ছে। 3 বাচ্চা দিয়েছে। এটা দুধটা কতটুকু হয়? এটা 25 লিটার দুধ হয়। 25 লিটার দুধ হয়। আচ্ছা, তো ভাইয়া এটা যদি এখন গাবে আছে নাকি? এটা এখন গাবিন। এখন গাবিন কয় মাসের এটা? এটা গাবিন 4 মাসের মতো। 4 মাসের মতো। এটা এখন মনে করেন 12-13টা দুধ হয়। 12-13টা দুধ হয়। তো এটা বিক্রি করলে কিরকম দাম বিক্রি হবে? তাই এটা বিক্রি করলে 2,50,000-60,000 বিক্রি হইব। 2,50,000। তো ভাইয়া আপনাদের এই জায়গাতে দেখতেছি আমরা বিভিন্ন জাতের গাবি আছে। তো এগুলো যদি কেউ কিনতে আসে, অনেকে তো চায় যে একদিন বা দুই দিন দুধটা দোয়া নিতে, তো তারা এসে থেকে বা
এরকম কোনো ব্যবস্থা আছে কিনা আমাদের? হ্যাঁ, তারা সকালে এসে দুধ পানায় দেখব, আবার বিকেলে দোয়ায় দেখব দুনো বেলা, যে আমরা যে বললাম তার লগে মিল আছে কিনা খেয়ে নিবে। একদিনে দুদিন দেখে নিবি, সমস্যা নেই। দুদিন দেখে নিবি, তিন দিন দেখে নেই, কোনো সমস্যা নেই। তিন দিনও দেখে নিয়ে সিস্টেম আছে? হ্যাঁ, সিস্টেম আছে। আচ্ছা, এখন আপনার যেতে একটা কেউ গাড়ি কিনলো মনে করে, আজকে আপনি বলে দিলেন 12 কেজি দুধ হবে, তার বাসা নিয়ে পরে দেখা গেল দুধটা কম হয়, তখন ব্যবস্থা নেই? ওটা তো যে গরু খাবারের উপরে ডিফেন্স করে, এবার আমরা যেভাবে পালি ওনারও ভেবে পালতে হবে, তাহলে আর কম হবে না। নিয়া যদি না খাওয়ায় বয় তো তাহলে কি দুধ হবে? আমরা যেটা খাওয়াইতেছি ওরা ওরকম খাওয়াইলে ওই সঠিক দুধ দিবে, সঠিক দুধ দিবে। হ্যাঁ, অ্যাকুরেট নাকি? হ্যাঁ। আবার অনেকে বলে যে অনেকে যারা গরু বিক্রি করে তারা এই যে কি ইঞ্জেকশন দেওয়া হয় বা উল্টোপাল্টা কিছু দিয়ে দুধটা বাড়ায় ফেলায়, এই বিষয়টা কি? ওটা যারা করে, ব্যাপারী যারা ব্যবসা করে, ওরাই অনেক কিছু করিয়ে ফেলছে, কিন্তু ওগুলো কিছু থাকে না, ওরে হারামের আরাম নাই, ওগুলোর ব্যবসাও নাই, ওগুলো রাস্তায় বিক্রি করে খায়, এই ধরনের কাম করে। তো আপনাদের এই জায়গায় তো এরকম কিছু করেন না যাতে আপনারা? না না, আমি আমার খামারের গরু যা আছে তাই দেখে নিব। আপনি দুধ নেন, দেখতেছেন সকালে বিকালে নিতেছেন, আমরা কী খাওয়াইতেছি দেখতেছেন, আমি কীভাবে দোয়াইতেছি, আপনার সব কিছু চোখের সামনে দেখেন। তো আগে চোখে কিছু নাই, এটা তো কোম্পানি না, খালি প্যাকেট আছে আর কিছু নাই। আমার মাল আছে, আমার গরু আছে, আমার দুধ আছে, আমি বিক্রি করি, আমার গরু আছে, আমি বিক্রি করি, এগুলো আমার যা আছে তাই। কৃষক ফলায় সব লগে লগে ফসল বিক্রি করে, কারণ কেরা কী কোন কোম্পানি কী নিয়ে কী বেছে তো আমার দেখা দরকার নেই, কিন্তু আমরা যেটা সেটা বিক্রি করি, আমাদের গরু আছে গরু বিক্রি, আমার দুধ আছে দুধ বিক্রি করি, আমার যেটা প্রোডাকশন হয় আমি রেডি বিক্রি, আমার আমার সকাল কাটা সকালে বিক্রি হয়ে যায়, বিকেল কাটা বিকেলে বিক্রি হয়ে যায়, আমার কিছু থাকে না। আর আমরা খাওয়াটা ন্যাচারাল, যেটা সারা জীবন খাওয়াচ্ছি ওইটাই খাওয়াই, আবার কোনো কিছু খাওয়াই না, ওই কারো মতে এটা খাওয়াবেন ওইটা খাওয়ালে বারবার খাওয়ালে এগুলো হলো ফাইজ দেবেন, ওটা খাওয়ালে আপনি পারবেন 60 কেজি মাথায় নিতে, যদি আপনার 80 কেজি দেওয়া হয় আপনার নিন্দ্রা আড্ডি ভেঙে যাবে। তো ওইটাই একটা জিনিস বেশি বার করতে গেলে ওই গরু ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ওখানে এটা খেয়াল রাখতে হবে যে আমার গোটা দুধ দেবো 25 লিটার, আমি যদি এটা 30 লিটার কই আর দেখাইতে যাই তাহলে গরুটা আমার নষ্ট হবে, তখন তো বিক্রি না হলে এটা ক্ষতিমুখী পড়ে পুরাই ক্ষতি হয়ে যাবে, গরু ধ্বংস হয়ে যাবে, মারা যাবে, নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা খামার থেকে গরু বিক্রি করেন তাদের এটা করা সম্ভব না? না না, এটা যারা ব্যাপারী যারা নাকি ওই যে হাটে ঘাটে বেঁচে ওগুলোই এরকম মিশা কথা করে এটা সেটা বিক্রি করে, ওই দেখা গেছে যে কিনছে লস খেয়ে গেলে ধ্বংস হয়ে গেলো, কিন্তু যারা এগুলো করে হেরাও ধ্বংস হয়ে যায়, ওদেরও থাকে না কিছু, কারণ আমরা তো ছোটবেলার থেকে এটার লগে জড়িত আছি তো আমরা জানি দেখি। তো ভিউয়ার, আপনারা শুনলেন চমৎকার পরামর্শ, এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন এই জায়গায় এসে গরু কেনার বিষয়ে এবং চমৎকার চমৎকার গরুগুলো দেখে যেতে পারেন। আপনারা যারা এখন আমার এই প্রতিবেদনটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।